নিকলস ভাবি জমিদার মশাইকে বলে কয়ে তার বাড়িতে একটা পাঠশালা খুলবে। কথাটা যেন নিরিবিলে একটা পারবো সে হয়ে উঠলো না। যত সব বাঁদর জুটেছে এই বাঁদরের জ্বালায় কি দুটো কাজের কথা বলবার জো আছে না? এই জন্যই বলে শাস্ত্রে কি বলে, বলে যে ন্যায় শাস্ত্র জানে না সে গরু কর্কট মূর্খ। আবার শুরু হলো ওই ছাদে কাকটা পর্যন্ত পড়তে ভয় পায়। আর ভাবখানা দেখে এমন যেন গান শুনিয়ে আমাদের সাত চোদ্দ তিপান্ন গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। দেরি করলি কেন, কি করছিলি এতক্ষণ? আজকে কিন্তু শিগগির শিগগির ছুটি দিতে হবে। আসতে না আসতে ছুটির খোঁজ, এই পিঠে পড়ে কিছু পরেনি কয়দিন না? তা ছুটিটা কিসের? ও পাড়ায় গানের মজলিস হবে যে বড় বড় ওস্তাদ। না না না, ছুটি টুটি পাবি না, পড়ার কোনো খোঁজ নেই, এসে এই ছুটির খোঁজ। বারে জিঙ্গাটালা জমিদার বাবু আসবেন, এই লাট সাহেব আসলেও ছুটি পাবি না। তা কেসটাটা কোথায় জানি নি, ডেকে আনবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর যেতে হবে না, ওখানে বসেই পড়ো। ওয়ান ওয়ার্ক এন্ড নো প্লে ম্যাক্স জে জ্যাক এ ডাল বয় বালক দিককে খেলিবার সুযোগ দেওয়া উচিত, বালক দিককে খেলিবার সুযোগ দেওয়া উচিত। দেরি করলি কেন, ঝড় বৃষ্টি কোথায় পেলি? কাল তো আকাশটা অনেক ফর্সা ছিল। আগে শুক্রবারের আকাশ, কিচ্ছু বিশ্বাস নেই কখন কি হয়ে পড়ে। ওটে বাড়ি কত দূর? আগে ওই তালতলায়। পন্ডিত মশাই, এই যে আই গো আপ ইউ গো ডাউন, এটা মানিটা কি দেখি? বহুত কথা তোরা বুঝতে পারিস না। আই গো আপ, আই মানে চোখ, গো মানে গরু, আপ মানে পানি, গরুর চোখে পানি। কেন উই গো ডাউন মানে গোডাউনে উই লেগেছে, গোডাউনে খড় বিচুলি এগুলো নষ্ট হয়ে যাবে, তখন তো গরু খেতে পাবে না, এই দুঃখেই গরু কাঁদিতেছে। আবার যদি আমি বিটলামি করে হাসিস তো পিঠে সোধা করে দেবো একেবারে। আগে এই আটটা কষতে পারছি না, দেখেন ধর কোনটা কি হচ্ছে এখানে। 1 কেজি আলুর দাম হ্যাঁ 10 আনা, আদমোর আলুর দাম পটলের দাম কত? আরে হে, এই তো পটল হলো কোথা থেকে? আমি মনে করছিলাম এই আপনাদের মজলিসে আজ গোটা দশেক গান শোনাবো। আপনারা কে বলছেন উস্তাদকে চিনেন না?
কোনো জন্মে নামও শুনিনি রে। আমি গোপীকেষ্ট বাবুর বাড়িওয়ালার কুশ্বশুরের জামাইয়ের পিস তো ভাই। তা বেশ বল দাদা, আজ ভাই আপনার গানই শোনা যাবে। তা বেশ কি বলেন, এই গানটা আরম্ভ করলে হয় না? আরে না না, আমার ভালো ভালো গান গুলো কই রে, লোকজন সব কই গাইবে কে? রক্ষে করো দাদা, এত অত্যাচার কেন? মশাই, এটা ডেফেন্ডা মিশকুল নয়, আমাদের কানগুলো বেশ তাজা আছে। একটু চড়ে গিয়েছিল না? একটু বলে একটু, রীতিমতো তেড়ে এসেছিল যে। আচ্ছা একটু নামিয়ে ধরি, একটু নামিয়ে ধরি। হ্যাঁ, পরিয়া কালের ফেরে মোরা কি হলো রে, মোরা কি হলো রে? আরে কথা বিশ্ব কথা দ্রোণ, কথা বিশ্ব কথা দ্রোণ, কথা করলো বিমার জুন, কোথায় গেলেন যাগ বলক, কোথায় বাসে মনুরে? আরে ব্রাহ্মণের সেই তেজ না, আরে ব্রাহ্মণের সেই তেজ না, আরে ব্রাহ্মণের সে তেজ না। এই রে পণ্ডিত মশাই, ভালো ভালো আছো? ভালো। তোমরা মাঝে মধ্যে একটু বিশ্রাম নিতে পারো না? হ্যাঁ, নিত্যি নিত্যি জমিদার মশাইকে এমন বিরক্ত করা কি ঠিক? কি ক্যাবলাটা এখানে কি করছে? হ্যাঁ তোমরা বুঝি তোমাদের ইয়ার দস্ত শোনাচ্ছে। দেখলেন মশাই, দেখলেন আমার ইয়ার বকশি বলবে, আমার অপমান করবে, আমি কিন্তু আর গাইবো না। কে তোমায় মাথায় দিব্যি দিয়েছে গাওয়ার জন্য? যেই না গান শুনলে আমাদের পিলে চমকে উঠে। তুমি কেমন মানুষের আমগারে, তুমি কি চোখে কিছু দেখতে পাও না? চোখ দিয়ে দেখতে পাই না, তাহলে কি কান দিয়ে দেখতে পাইনি? না 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 না, তুমি বড় বেশি বাচাল, আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে। হ্যাঁ আপনাদের ওইসব ন্যায় শাস্ত্র শাস্ত্রে আমার সম্পর্কে কিন্তু কিছু বলে চলে না। আপনি আমার দামি পুটলি খেলা সরবার সুযোগ পান আর কি না? রেখে দিতে পয়সা দিবি পয়সা দি। আপনার মালা সাতারখানা আমার নাক কাছে রেম করে যাবেন না তো? আপনাদের লোকটা ভারী উদ্ধত স্বভাব, কেন কথা বলতে আসে যেন মারতে আসে একেবারে। ওরে রামা, এই বাবুদের কিছু বলিস টলিস নে। খ্যাতি হবে কিন্তু তা হোক। তুমি তো ভারী ছোট লোকে, এই সামান্য একটা কাজ করতে তোমার তো রাজ্যের আপত্তি। আমাকে যদি জমিদার মশাই এখনই আদেশ করেন, এখানে একটা পাঠশালা তৈরি করতে হবে। আমার 100 কাজ থাক, 1000 কাজ থাক, আমি অমনি পাঠশালা খুঁতে লেগে যাব। কেননা এটা আমাদের কর্তব্য, এর জন্য
আমার যদি একটু ক্ষতিও হয় তাতে কি। এই রামা যা তো যা, এক্ষুনি একটা লোক এনে আমার সিধা করে জিনিসপত্রগুলো আনিয়ে দাও তো। জমিদার মশাইয়ের সম্মান আমাদের রক্ষা করতেই হবে। পণ্ডিত মশাই, এখানে যে জায়গার বড় অসুবিধে। কিছু না কিছু না, ওতে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এর মধ্যেই সুবিধে করে নেব। রামা রামা, ওই বাইরের ঘরটাই আমার ঠাকুর বন্দোবস্ত করে দাও। যাও আবার কেন, এই জিনিসপত্র গুলো উঠোনে ফেলে রাখবে। যা এসে গানের কতটা চাপা পড়ে গেল। আমি তো ভাবছি বুঝছেন, গানটা হয়ে গেলে তারপর যাবো। হ্যাঁ হ্যাঁ এই এখানে এখানে বাজে কেউ নেই, কেউ নেই। আচ্ছা এই যে আমি বাজাতে পারি আর কি, এটা আমি চিন্তা লাখান ঠিক দাও তো। আপনি শুরু করেন দেখি। কোথেন দেন ঠিক তো ঠিক দেখেন, তাকে তে তান্নে ধা, তাকে তে তান্নে ধা, তাকে তে তান্নে ধা ধা ধা। গান আসতেছি না বুঝি। কি চাকরটা এমন করে কেন? এ আর কেন থামনা বাপু, থামবে কেন? আপনি ঠিক করে ধরেন তো, আপনারা থাকেন তা গিনে টাকটি গিনে ধাতার কেটে কত গতি কেন তা গিনে টাকটি গিনে ধাতার কেটে ধাতার কেটে। ওরে রামা, থাম না বাবু থাম। এ জমিদার মশাইয়ের সামনে এমন করতে নেই। আর আমাদের ন্যায় শাস্ত্র বলেছে নত্যমিচ্ছরি বর্বরা। আমাদের ন্যায় শাস্ত্র বলেছে নত্যমিচ্ছরি বর্বরা। রামা তুই একটু কাঁদে যা, এই পুরনো মানুষ কি না, আপনি আবার গান শুরু করুন। হায় রে সোনার বাংলা, দুর্দশাগ্রস্ত হইল অবসাদের হিমে ডুবিয়ে দোলায় পতিত রইল, অবসাদের হিমে ডুবিয়ে দোলায় পতিত রইল। হায় রে সোনার বাংলা। চন্দ্র বাবু, হ্যাঁ এই যে রাষ্ট্রদ্রোহ সূচক গান, রাষ্ট্রদ্রোহ সূচক বাবা, একটা ছটাং রাস্তাটা পার করে দিয়ে আই তো। কি 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 আমি তো জানি তুমি চাই, আমি জানি তুমি চাই, আমি জানি শোন, আমি জানি তুমি চাই, সত্যি বলছি আমি জানি তুমি। হ্যাঁ মা গো বাবা গো রে মা, তুমি মারলি কেন ওই স্টুপিড, আরেকবার মারবি তো একেবারে তো মা বাবা। এই শোন এই শোন দেখ, এই ছেড়ে দিচ্ছি তোকে, এই আমার গায়ে হাত তুলবি এইবার একেবারে মেরেই ফেলবো তোকে আমি। গরম হওয়ার দরকার ছিল না। এই জামা তুই কাঁদে যা দেখি, সেদিন আমাদের এখানে ওই ধূমকেতুর ন্যাস দেখা গিয়েছিল। আমিও দেখেছি সাদা মতন লেজও আছে। আমার জিনিসপত্র গুলো কি করলি? ও স্বপ্নে না দেখতে পারনা, এই যে এখানে এনে ফেলে রেখেছি। এখানে ফেললি, দেখলে জমিদার মশাই কি কাণ্ডটা করলে। আমার কি দোষ, এই বাবুটি যে বললেন এখানে ফেলে রাখবার জন্য। ও শোন, আমাদের ন্যায় শাস্ত্রে আপনার ওই ন্যায় শাস্ত্রটা তো শুনলে তো পেট ভরে না না। আর এই যে আপনার কি এখানে বসে বসে দিন কাবার করে দিবেন নাকি? ওই জান ওই রান্না করে রান্না হচ্ছে হয়ে না যান। জমিদার মশাই আমরা আসি কি? নমস্কার নমস্কার নমস্কার। ওরে রামা অমন করে বলতে নেই, বাবুদের একটু মান্য টান্য করে কথা বলিস। এই পণ্ডিত মশাইকে কি কেউ কখনো চোখ রাঙায়? আচ্ছা না আগে তা তো প্রণাম পণ্ডিত মশাই, তা তো প্রণাম পণ্ডিত মশাই। জমিদার বাবু জি, আমি তাহলে আমার থাকবার জায়গাটা দেখে আসি। এই রামা দেখেছিস তো এদের কাণ্ডখানা? আগে
এখন কি করা যায় বলতো? উৎপাত যে বেড়েই চললো। আপনি একটা কাজ করা যায়, গোজের ঘরে লঙ্কার কাণ্ড ধরিয়ে দিন। হ্যাঁ, এটার সাথে কোনো কথা বলি মানে ঝক মারি। যা যা, কেতন মামাকে ডেকে নিয়ে যা। গে যাচ্ছি। তুমি বলো তো ক্যাট মানে কি? সর্বদা হাসি মুখে থাকবে। আমি তো এসে গেছি, সব সাবার করে দেব। তুমি বড় জোর দুটো দিন গা ঢাকা দিয়ে থাকো। আবার কেন? শোন, জমিদার বাবু দুলি দামের উপর তা চটেছে, সে বলার কথা না। দেখ, শেষ পর্যন্ত ওই দুলির জন্য আমাদের সবার অন্ন না মারা যায়। এখন যেভাবে পারি ওই দুলিকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আপনি তো ব্যস্ত হচ্ছেন, সব বেড়াকে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ সব। আর শোন, আরে দুলিটা ওর নামে যে নিন্দেটা করলো, এই রামা 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 কোথায় গেলি? দুটো পান দিয়ে যা। শোন, ওই জমিদার বাবু নিচে নামলে আমাকে একটু খবর দিস, ওনার সাথে দুটো নিরিবিলি কথা আছে। হ্যাঁ, আপনি এনে বসে বসে ব্যারান্ডা বাজেন। জমিদার মাসু মশাই আজকে নামতেছে না, তার মামা এসেছে, তার সাথে গপ্প করতেছে। হ্যাঁ হ্যাঁ, মামা এসেছে। হ্যাঁ মামা। জমিদার বাবু নামলে আমাকে খবর দিস। লোক দুটোর চেহারা তো ওর একটা সুবিধের মনে হচ্ছে না। সুবিধা হবে কোথা থেকে বলুন? হাজার হোক ছোট লোক, আর আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে এই মিষ্টান্ন মিতরে জনা। ইংলিশটা জানো কি মানে? ওই আপনার এই ভাগ্নেটা আসলে কাউকে কিছু বলে না, তাই একেবারে আশকারা পেয়ে পেয়ে ওরা মাথে উঠে গেছে। এমন বেয়াদবি করে না। আপনারা তবে এর প্রতিকার করেন না কেন? আপনার থাকতে আমরা কি করে বলে বলুন? কারণ আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে যা শত্রু সব পরে পরে। ও কি পাণ্ডিত্য, কি মোহনীয় স্বভাব! আমার কয়েকটা লেখা আছে, আপনাকে একটু পড়ে শোনা। হ্যাঁ এখন? হ্যাঁ হ্যাঁ, আপনার মতন সমঝদার লোক তো আর এর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। এ শুরু করলাম। হ্যাঁ, এ নিদ্রিত মানব সকল, ওই শুনো, বাছুরগুলো হাম্বা হাম্বা রবে লেজ তুলে ডাকি দেখে। তোমরা উত্তিষ্ঠিত জাগ্রত, তাহার কবিরাজ ঠিকই বলেছে। হ্যাঁ, পাখি সব করে রব রাত্রি পোহাইল। হ্যাঁ চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। আমার কাজ আছে, আমি ঘুরে আসি। হেলা মশাই শুনুন, দাঁড়ান দাঁড়ান, কাজ আছে, শুনুন, কাজ আছে। ও কি চোরে চলতি কি সাথে একদিন বলে দিলাম? তুই তো সাথে যাবি দাদা। আমি কিন্তু মুখে মুখে কেন রে?
মারামারি একবারে মারামারি করলে এক ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো একেবারে পুরো এসে ধরে বসে কত ছিঁড়ি দেখো আমার ঘাড় ধরবে তোমাকে বলিনি কাকে বললে কি আমার বলেছো কি হয়েছে ওই হারাম দুটো মেরে আমার কাল ছিঁড়ে ফেলে দিয়েছে দেখো বাবু আমার ভাগ্নে ভালো মানুষ সেগুলো সইতে পারে কিন্তু আমি সহ্য করবো না এই রামা যা তো এ দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে মাঠ পার করে দিয়ে বুঝতে পেরেছি আপনি যেটা করলেন এটার উপরে আর ওষুধ চলে না তামাশে আসুন একটু সুন্দর নদীর ঘাটে বসে কাব্বালাপ করা যাক কাব্বালাপটাকে রাত্রে করলে হয় না মশাই আমার আমার চোখে প্রবলেম রাতের বেলা খুব একটা সুবিধা হবে না আসুন আসুন আচ্ছা আপনি লিখে হাতে পড়া গেল শুনুন আমার অনেক কাজ আছে না না মশাই একটু শুনে যেতেই হবে ছোটবেলায় লিখেছিলাম পোয়েট্রি দেখুন তো সেই হিসাবে লেখাটা কেমন একদা সকালে আমি খাইতেছিলাম ভাত হেনুকালে দিয়ে আসে প্রকাণ্ড এক বাঘ ভয় পেয়ে সকলে তো থরে কম্পমান আরে মশাই কোথায় যাচ্ছে বাকিটুকু শুনে যান লটপটে গরুর গাড়ি চলিবার কালে আসছে বাড়ির সামনে কেতটা বিলাতে বকে বকে গলাটা একবারে শুকিয়ে গেল রামাটা যে কোন দিকে গেল এসেছিস ও দুটাক তো একবারে সঠাক মাঠ পার করে দিয়ে এসেছে বুঝলি রে রাম্য একেই বলে বুদ্ধিস্বস্য বলন্তস্য মানুষ চেনা চাই ঠিক লক্ষণ বুঝে ওষুধটা দিতে হয় জড়ে কাক মরে আর ফকিরের কেরামতি বাড়ে আর কি